দুর্নীতি ও ব্যবসার জন্য করোনার ভ্যাকসিন একটি কোম্পানি থেকে আনা হয়েছে বলে অভিযোগ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সকালে বিএনপি চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে আয়োজিত গুম খুন ও নির্যাতিত পরিবারের ঈদ উপহার বিতরণ অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। ফখরুল বলেন, দলীয় লোকদের সুবিধা দিতে করোনার টিকা চুক্তি করেছে সরকার। তিনি আরও বলেন, জোর করে ক্ষমতায় টিকে থাকতে সরকার এ পথ অবলম্বন করেছে বলেও জানান মির্জা ফখরুল। ভ্যাকসিন আমদানির ক্ষেত্রে কী করেছে? শুধুমাত্র একটা গ্রুপ অফ কোম্পানিকে সুবিধা দেওয়ার জন্য এবং তার কাছ থেকে দুর্নীতি করার জন্য তারা একটা গ্রুপকে ভ্যাকসিন দিয়ে, এখন তো কী দেখা যাচ্ছে? আমরা এই কথাগুলো কিন্তু আপনার আগেই বলেছি, দেড় বছর আগে আমরা বলেছি যে একটা সোর্স থেকে যেন ভ্যাকসিন না নেওয়া হয়, কিন্তু তারা একটা সোর্স থেকে ভ্যাকসিন নিয়েছে তাদের নিজেদের স্বার্থে, যার ফলে কী হচ্ছে, এখন ভ্যাকসিন নাই, ভ্যাকসিন পাওয়া যাচ্ছে না।